সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন, কলেজ ছাত্র নির্বাচন ছাড়াও বেকারদের চাকরির দাবি সহ 13 দফা দাবি নিয়ে আজ সিপিআইএম এর ছাত্র এবং যুব সংগঠনের নদিয়া জেলা পরিষদ অভিযানকে ঘিরে দুমদুমার। এদিনের অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। করিমপুর ব্লকের তাহলে শুধুমাত্র আলোচনা করলেই আমাদের লোকজন, আমাদের ভিটেমাটি আমাদের দেশে চলে আসতে পারে। গরু পাচার করে দেওয়া যায়, আমাদের জমিগুলো ফেরত আনা যায় না, তাহলে যে 13খানা দাবি, কাজের দাবি, শিক্ষার দাবি, কলেজ নির্বাচনের দাবি, চুরির বিরুদ্ধে দাবি, এগুলো তো মানুষের দাবি ছিল। জেলা পরিষদের সভাধিপতি বা যিনি চেয়ারে আছেন তার তো উচিত ছিল এইসব প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের উত্তর ওদের কাছে নেই, তাই পুলিশ গণ্ডগোল পাকাতে চায়। ডিওয়াইএফআই, নদিয়া জেলা কমিটি, এসএফআই নদিয়া জেলা কমিটি আজকে প্রমাণ করেছে যে এসএফআই ডিওয়াইএফআই শুধু ভাঙতে জানে না, এরা গড়তে জানে। পুলিশকে রক্ষা করেছে, আমাদের দাবিকে নিয়েছে, কমরেডদেরকে ছাড়িয়েছে এবং আগামী দিনে এ রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণে নদিয়া জেলা কমিটি পরিষ্কার বলে দিয়েছে যে ছাত্র যুবরা এ রাজ্যের ভবিষ্যৎ তারা নির্ধারণ করতে পারে, তারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে। গোটা রাজ্যের মানুষের কাছে নদিয়া জেলা কমিটি এটা প্রমাণ করে দিয়েছে। আস্থা রাখুন আমাদের কাছে, ভরসা রাখুন।